ভারতের আইনকে পুরো আঙুল বাংলাদেশ সোনালী ব্যাংকে দুর্নীতির অভিযোগ কলকাতা সোনালী ব্যাংকের ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রতিবাদ করায় বরখাস্ত সৈয়দ মোহাম্মদ শাহাবুদ্দিন সহ আরো কয়েকজন কর্মী প্রতিবাদে কলকাতার রাজপথে কয়েক হাজার ব্যাংক কর্মী বাংলাদেশের সরকারি সোনালী ব্যাংকের বিরুদ্ধে হাজার হাজার ব্যাংক কর্মী রাজপথে নেমে বাংলাদেশ সরকারি সোনালী ব্যাংকের কলকাতা শাখার ম্যানেজমেন্টের দেশবিরোধী অমানবিক আচরণ ও দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুললেন। আজ প্রায় এক মাসেরও বেশি সময় ধরে সোনালী ব্যাংকের বিরুদ্ধে আন্দোলন চলছে। অভিযোগ, ভারতের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যাংক শিল্পকে বদনাম করেছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। সোনালী ব্যাংকের দুর্নীতি নিয়ে সোনালী ব্যাংক কিডি ইউনিয়ন প্রেসিডেন্ট এবং বিপিপি জেনারেল সেক্রেটারি সোচ্চার হওয়ায় বরখাস্ত হতে হল প্রতিবাদী কণ্ঠ সৈয়দ মোহাম্মদ শাহাবুদ্দিন সহ আরো কয়েকজন ব্যাংক কর্মীকে। যতদিন যাচ্ছে কর্মীদের এই আন্দোলন ধারে এবং ধারে তীব্র থেকে তীব্রতর চেহারা নিচ্ছে। এদিন বিবিটি বাগ বেঙ্গল চেম্বার অফ কমার্স হইতে চাঁদনি 8 নম্বর লেলিন সরণী কলকাতার সোনালী ব্যাংকের হেড অফিস পর্যন্ত সমস্ত ব্যাংক সংগঠনগুলি মহামিছিল করে। বিস্তারিত এআইবিইএ প্রেসিডেন্ট বিপিবিইএ জেনারেল সেক্রেটারি রাজীব নগর ও বিপিবিইএ প্রেসিডেন্ট কমল ভট্টাচার্য কি বলছেন দেখুন। আজকে ব্যাংক কর্মচারীদের মহামিছিল হচ্ছে বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতির ডাকে। এটা আমরা করছি সোনালী ব্যাংক কর্তৃপক্ষের প্রতিবাদে, তাদের আচরণের প্রতিবাদে। তারা আমাদের যে ট্রেড ইউনিয়ন নেতা কমরেড সৈয়দ শাহাবুদ্দিন, তিনি সাহাব মানে সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, তিনি আমাদের বিবিবিএর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তিনি বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক কর্মচারী কন্ট্রাক্ট কর্মচারী সমিতিরও সাধারণ সম্পাদক। তাকে তার ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিটিজের জন্যে বরখাস্ত করেছে। বরখাস্ত যে করেছে তাতে যে কর্মচারীদের সার্ভিস কন্ডিশন আছে সেটা মানা হয়নি, তাতে আমাদের দেশের যে আইন আছে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট তাকে মানা হয়নি, এটায় হাইকোর্টের যে আদেশ আছে অর্ডার আছে সার্ভিস কন্ডিশনকে স্টে করার তাকে মানা হয়নি। আমরা সেই জন্যে যে তারা অন্যায়ভাবে আনলফুললি আনজাস্টিফাইড ওয়েতে তারা যে বরখাস্ত করেছেন কর্মচারীদের, শাহাবুদ্দিন সহ আরও তিনটে অফিসারদের বরখাস্ত করেছেন, আমরা এর প্রতিবাদে আন্দোলন গত 3 মাস ধরে চালাচ্ছি। আমরা বাংলাদেশ হাই কমিশনকে জানিয়েছি, যেহেতু সোনালী ব্যাংক একটা পাবলিক সেক্টর ব্যাংক, আমরা সরকারকে ভারত সরকারকে জানিয়েছি, আমরা আইবিএকে জানিয়েছি, আমরা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকেও জানিয়েছি, তারা কোনো জিনিসই কোনো সুরাহাও করছেন না। সেই জন্য এই বেআইনি পদক্ষেপের বিরুদ্ধে পশ্চিমবাংলার ব্যাংক কর্মচারীরা লড়াই করছেন, এআইবিএ লড়াইটাকে সমর্থন করেছে, এবং যতদিন এই বিষয়টা মিটবে না, অনারেবলি মিটবে না, আমরা কিছু চাই না। আমরা চাই বরখাস্ত অর্ডারগুলোকে বাতিল করে দেওয়া হোক, এবং দরকার লাগলে আমরা ইনকোয়ারি হতে পারে, আমরা আপত্তি করছি না, কিন্তু সার্ভিস কন্ডিশন যেটা আছে যে বাইপার্টাইট সেটেলমেন্ট 10/4/2002 অনুসারে তারা এটা করতে পারেন, করলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তারা যে খ্যাম খেয়ালির মতন অটোক্রেটসের মতন ইউনিল্যাটারালি যেভাবে ছাঁটাইটা করেছেন এটা ইউনিয়ন মেনে নিতে পারে না, কর্মচারীরা সেটা মেনে নিচ্ছেন না, এবং নীতিগতভাবে বাইপার্টাইট বানা হবে কি হবে না এটা আমাদের কাছে বড় প্রশ্ন।
কেন সেই বাইপার্টাইটে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ সই করেছে, আমরাও সই করেছি। সেই জন্যে আমরা এই লড়াইটা চালিয়ে যাচ্ছি, আর বিষয়টা মীমাংসা না হওয়া অবধি আমাদের লড়াইটা চলবে। আমরা দুর্নীতির যে কথাটা বলছি, এটা হচ্ছে যে সোনালী ব্যাংকের কর্তৃপক্ষ তারা যে দুর্নীতিগুলো করছেন তার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলছি। যেরকম ধরুন ইনকাম ট্যাক্স পেমেন্ট করছেন বিভিন্ন সান্ডি চার্জ দিয়ে, যেটা আইনত তারা করতে পারেন, এই যেগুলো করছেন, কিংবা যেভাবে এনপিএ বাড়ছে তাকে আদায় করছেন না, এগুলো একটা দুর্নীতির পর্যায়ে পড়ে। আমরা সেই জন্যে এটাকে প্রতিবাদ করছি। থার্ড হচ্ছে যে একটা 16 লাখ টাকার ফ্রড হয়েছিল, সেটা ব্যাংকের নলেজের মধ্যে হয়েছে, এবং যিনি ফ্রডটা করেছেন সেই লোকটাকে সমস্ত রকমের মদত এই ডিজিএম, এখানকার বর্তমান ডিজিএম দিয়ে যাচ্ছেন, এটা আমরা দুর্নীতি মনে করছি। এবং তাকে বাঁচানোর জন্যে আরও 3 জন অফিসারকে বরখাস্ত করেছেন, এটা আমরা মনে করি একটা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া আছে। সে লোকটা যে ফ্রড করেছে সেটা 8-9 মাস ধরে ফ্রড করে চলেছে, এবং সেটা ব্যাংকের অডিটেও ধরা পড়েছে, তাও অ্যাকশন নেয়নি। এই যে এই সব কথাগুলো তোলার জন্যই আজকে শাহাবুদ্দিন টার্মিনেটেড হয়েছে, যেন আমাদের লড়াই চলবে না মেটলে। দীর্ঘ 3 মাস ধরে করছি। আপনি জমায়েত থেকে বুঝতে পারছেন যে আমাদের যারা মেম্বার্স তারা কতখানি উৎসাহী আজকে সোনালী ব্যাংকের ম্যানেজমেন্টের বিরুদ্ধে একটা আন্দোলনে। তো আন্দোলনটা কেন তারা বুঝে গেছে যে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ এই ভারতবর্ষে যে আইন, যে শ্রমবিরোধ যে সমস্ত আইন হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট 1947, বা আমাদের শিল্পে যে কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে গেলে যে সমস্ত কথাবার্তা বলা আছে, যা লেখা আছে, যার পার্টি সোনালী ব্যাংক, তারা সেটা মানছে না। স্বাভাবিকভাবেই ম্যানেজমেন্টকে যে এদেশের আইনটা মানতে হবে সেটা বোঝাবার একটা প্রতিজ্ঞা ব্যাংক কর্মচারীরা করেছে, পশ্চিমবেলা ব্যাংক কর্মচারীরা। সবথেকে ক্ষতি যেটা সোনালী ব্যাংক ম্যানেজমেন্ট করছে সেটা হচ্ছে বাংলাদেশ, কারণ বাংলাদেশের যে একটা ইমেজ আজকে বিশেষ করে ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবাংলার, পশ্চিমবাংলার মানুষের মনের মধ্যে যে একটা ইমেজ আছে বাংলাদেশের সম্বন্ধে, সেই বাংলাদেশের সম্মানহানিটাই সোনালী ব্যাংকের কর্তৃপক্ষ করছে। এই লড়াইটা আমরা চালিয়ে যাবো যতক্ষণ পর্যন্ত না আমরা ভারতবর্ষের যে আইন, ব্যাংক কর্মচারীদের জন্য যে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট এবং বাইপার্টাইট সেটেলমেন্ট যেটা আছে ইন্ডাস্ট্রি ওয়াইজ, যতক্ষণ না এই কর্তৃপক্ষ সেটা মেনে চলবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলনটা চলবে। কোনো কারণ নেই, কোনো কারণ নেই। তারা যে এনকোয়ারি যে কমিটি তারা তৈরি করে বা যে ব্যক্তি ডিসিপ্লিন অথরিটি হয়ে এসে কাজকর্ম করেছেন সেটা সম্পূর্ণ বেআইনি। কোনোটাই আমাদের যে অ্যাওয়ার্ড যেটা আছে আমাদের বা বাইপার্টাইট সেটেলমেন্ট যেটা আছে তাতে বলা আছে যে কারো বিরুদ্ধে কোনোরকম শাস্তিমূলক ব্যবস্থা নিতে গেলে তার কী কী প্রসিডিওর হবে, তার কোনোটাই তারা মানেনি। মন গড়া কতগুলো ব্যাপার নিয়ে একজন এলেন, এনকোয়ারি করলেন, এনকোয়ারি করলাম, আমি আপনাকে দোষী সাব্যস্ত করলাম, এবার আপনি বাড়ি যান। এটা নিয়ে কোনো ব্যাংক চলতে পারে না, এটা ব্যাংক কোনো ব্যাংক এভাবে চলতে পারে না, দোকান চলতে পারে। তো সোনালী ব্যাংক কর্তৃপক্ষ দোকান চালাচ্ছেন না ব্যাংক চালাচ্ছেন? ব্যাংক চালাতে গেলে ব্যাংকের আইনকানুন মানতে হবে, রিজার্ভ ব্যাংকের কথা মানতে হবে, এবং যে ইন্ডাস্ট্রি ওয়াইজ যে সমস্ত সেটেলমেন্ট আছে যার তারা পার্টি সেগুলোকে মানতে হবে, এটা দোকান নয়। যদি এই মহামিছিলের পরে যদি কোনো সুরাহা না হয় তাহলে কি আপনারা বড় কোনো এটা শুধু টোটাল ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে যাবে, এটা টোটাল ইন্ডাস্ট্রিতে, আজকে শুধুমাত্র এই মিছিল মিটিংয়ের মধ্যে আছি, এরপরে যখন ধর্মঘট হবে যখন টোটাল ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে যাবে, সর্বস্তরে ব্যাংক রয়েছে এরা তার পাশে এসে দাঁড়াবে, কারণ এটা মূল জায়গাটা হচ্ছে ইন্ডাস্ট্রি ওয়াইজ যে সমস্ত সেটেলমেন্ট আছে বা ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্টে যেটা আছে সেটা মানবে কি মানবে না, সেটা মানবে কি মানবে না হচ্ছে মূল প্রশ্ন। আমি যেটা আপনাকে বললাম একটু আগে, এটা কোনো দোকান নয়, এটা ব্যাংক, ব্যাংকের কিছু নিজস্ব আইনকানুন আছে, সে আইনকানুন মানতে হবে। রিজার্ভ ব্যাংকের একটা পর একটা কমপ্লায়েন্স করতে পারছে না, রিজার্ভ ব্যাংক তাদের থ্রেট করছে, লেটার দিচ্ছে, ওয়ার্নিং দিচ্ছে, রিজার্ভ ব্যাংক পেনাল্টি করবে, চুপ করে কয়েকজন অফিসার মিলে খালি গুজর গুজর করা ছাড়া তাদের কোনো কাজ নেই, তারা পেরে উঠছে না, তারা পেরে উঠছে।
হচ্ছে না, হেড অফিস কর্তৃপক্ষ চুপ, তারা চাইছে ইচ্ছা করে একটা ডিসলোকেট করে সোনালী ব্যাংকের অপারেশনটাকে ইন্ডিয়া থেকে বন্ধ করার চক্রান্ত করছে। কয়েকজন দুষ্কয়েকজন কুচক্রী আজকে এখানে এসেছে, আজকে 48 বছর চলছে সোনালী ব্যাংক, এই ধরনের পরিস্থিতি সোনালী ব্যাংকের তৈরি হয়নি। তার বিরুদ্ধে একটা ওয়েলফেয়ার ফান্ড থেকে 52 লক্ষ টাকা তুলে নিলেন। এর চিন্তা করা যায় যে ওয়েলফেয়ার ফান্ডে প্রত্যেক বছর টাকা জমা দিয়ে দিয়ে কর্মচারীদের ওয়েলফেয়ারের জন্য ইউটিলাইজ করবার জন্য তার ব্যবস্থা করা দরকার। ইউনিয়ন একাধিক চিঠি দিয়েছে, এই একটা পদার্থ ম্যানেজমেন্ট যে আজকে দায়িত্বে আছে, মিথ্যার জোর সাজার চিঠি তাকে দিয়েছি, সে কাজ করেনি, ফেলে রেখে দিয়েছে। আজকে সে ওয়েলফেয়ার টাকাটাকে তুলে নিয়ে গেছে, সে কোথায় সে ম্যানেজমেন্ট নিজে জানে। সেহেতু তার প্রতিবাদে আন্দোলন চলছে। আগামী 23 তারিখে এখানে গণ অবস্থান হবে, আপনারা সকলে চলে আসবেন এই অবস্থানে। যতদিন পর্যন্ত এই অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা সারেন্ডার না করে, তাদের নীতি থেকে অন্যায় কর্ম থেকে না সরে আসে, নিশ্চয় বিবিবি এর সর্বোচ্চ নেতৃত্ব, এআইবি এর সর্বোচ্চ নেতৃত্ব প্রেসিডেন্ট এখানে উপস্থিত আছে, তার ঘোষণাকে আমরা সম্মান দিয়ে এই আন্দোলনকে তরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব, হারিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। এই বলে আপনাদের সকলকে আজকে অন্তিম অভিনন্দন জানাচ্ছি, সফলতার জন্য ইনকলাব জিন্দাবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস টিভি পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।